শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই অধ্যায়টির একশো ছয় পৃষ্ঠার অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নেই এই অনুশীলনী কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এই দুই ক্ষেত্রে পরিবর্তনের আরও আরও কারণ খুঁজে বের করতে পারি আমরা তো জানি পরিবারের বয়স্কজনদের সঙ্গে আলাপ করলে অনেক পুরনো তথ্য পাওয়া যাবে শিক্ষার্থীরা এখানে আমাদের মূল কাজটি হচ্ছে গত ত্রিশ থেকে চল্লিশ বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র খুঁজে বের করা কাজটি করার জন্য আমরা পরিবারের বয়স্কজনদের সঙ্গে আলাপ করে তথ্য সংগ্রহ করব আমরা যেসব ক্ষেত্রে তথ্যগুলো সংগ্রহ করব নারীর অংশগ্রহণ প্রতিনিধিত্বের ধরন ভূমিকা অবদান এরপর রাষ্ট্রীয় অথবা সামাজিক স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা আমরা পরিবারের বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এসব ক্ষেত্রে পূর্ববর্তী তথ্যগুলো সংগ্রহ করব এই প্রতিটি অবস্থার ক্ষেত্রে পূর্ববর্তী তথ্যগুলো সংগ্রহ করব সংগ্রহ করে এই অংশে উল্লেখ করব এরপর বর্তমান অবস্থাকে পূর্ববর্তী অবস্থার সাথে তুলনা করে বর্তমানে যেসব পরিবর্তন সাধিত হয়েছে তা এ অংশে উল্লেখ করব তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই অনুশীলনী কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি গত ত্রিশ থেকে চল্লিশ বছরের সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র প্রথম ক্ষেত্রটি হল নারীর অংশগ্রহণ পূর্বে পরিবারের অল্প কিছু ক্ষেত্র ছাড়া সমাজে নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে আর বর্তমানে সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এরপর প্রতিনিধিত্বের ধরন পূর্বে নারীরা মুষ্টিমেয় ক্ষেত্রে সংরক্ষিত স্থানগুলোতে শুধু প্রতিনিধিত্ব করত যেমন সংসদে সংরক্ষিত নারী আসন আর বর্তমানে সংরক্ষিত ক্ষেত্র ছাড়াও প্রায় সকল ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে এরপর ভূমিকার ক্ষেত্রে পূর্বে পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীরা নামমাত্র ভূমিকা পালন করত আর বর্তমানে পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীরা সক্রিয় ভূমিকা পালন করে এরপর অবদানের ক্ষেত্রে পূর্বে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে নারীরা কোনো অবদান রাখার সুযোগ পেতেন না আর বর্তমানে দেশের সকল ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এরপর রাষ্ট্রীয় অথবা সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে পূর্বে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীরা নিগৃহীত ও স্বীকৃতিহীন ছিল কিন্তু বর্তমানে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও অংশগ্রহণের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে আর সবশেষ গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পূর্বে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা ছিল না বললেই চলে আর বর্তমানে যোগ্যতা ও সক্রিয় অংশগ্রহণের কারণে সকল ক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা একশো আট পৃষ্ঠার এই অনুশীলনী কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো